আমরা তো তরুণ প্রজন্ম, মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্যই আমরা জানি না। আপনি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অনুপ্রেরণা আপনি কোথায় থেকে পেয়েছিলেন? শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তৎপরতা শুরু হলো এবং কার্যক্রম শুরু হলো। সেইভাবে বৃহত্তর কুষ্টিয়া জেলার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরেও এইরকম প্রতিরোধের একটা প্রস্তুতি শুরু হলো। সেখানে 30শে মার্চ কুষ্টিয়া শহরে ওই পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে এই প্রতিরোধ বাহিনীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই প্রতিরোধ যুদ্ধটা যে হয়েছিল, এখানে আপনারা অস্ত্র কোথা থেকে পেয়েছিলেন? এখানে অস্ত্র আমরা যেমন আলমডাঙ্গা এলাকায় আমি এবং আশরাফ খন্দকার, আশরাফ আলী আসু, সেই দুজনে প্রকাশ্য দিবালোকে আলমডাঙ্গা স্টেশন থেকে 2টা রাইফেল ছিনতাই করেছিলাম। সেই রাইফেল দিয়ে কুষ্টিয়া প্রতিরোধ যুদ্ধে আমি আর আশরাফ আলী আসু অংশগ্রহণ করি। কিন্তু যেসব আনসার মুজাহিদ ছিল, সেই সব আনসার মুজাহিদকে যারা ওই বিভিন্ন থানায় যেসব অস্ত্র, রাইফেল, গোলাবারুদ ছিল, এইগুলো তাদেরকে দেওয়া হয়। এরপরে এই 10ই এপ্রিল চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। কিন্তু পাকিস্তানি সৈন্যের এই অস্ত্রে ইসের বিমান হামলার কারণে সেখানে কোনো কার্যক্রম শুরু করা যায় নাই। বাধ্য হয়ে মেহেরপুরের কাছে বৈদ্যনাথ তলায় অম্রকাননে, যেটা এখন মুজিবনগর নামে খ্যাত, সেখানে অস্থায়ী বাংলাদেশ সরকারের করে কৃষ্ণনগরে কয়েকদিন থাকার পরে আমরা ওই বেতাইতে আসি। বেতায় ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, অভ্যর্থনা শিবির আর কি, এটা খোলা হয়। সেখান থেকে আমরা বিহারের চাকুলিয়া অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করি। এই অস্ত্র প্রশিক্ষণ কারা দিয়েছিলেন? এটা কি ভারতীয়রা দিয়েছিলেন? ভারতীয় ওস্তাদরা বা প্রশিক্ষকরা দিয়েছিলেন। এর ভিতরে আমরা যাদের নাম আমি স্মরণ করতে পারি, তার মধ্যে একজন হচ্ছে জিএস গিল, আর একজন হচ্ছে বলবন্ত সিং। আপনি তো ভারত থেকে ট্রেনিং নিয়ে দেশে আসলেন, আসার পর প্রথম অপারেশনটা কোথায় ছিল? আমরা মে মাসে ট্রেনিংয়ে গেলাম। জুনের বোধ হয় 16 কি 17 তারিখে আমরা আসলাম। প্রথম আসলাম হলো কল্যাণী। কল্যাণীর থেকে আমাদের নিয়ে আসা হলো হৃদয়পুর নামের একটা জায়গা, সেটা হলো মুজিবনগরের ওই পারে, মুজিবনগরের ওই পাশে হৃদয়পুর। তো সেই হৃদয়পুরের থেকে আমাদের নিয়ে যাওয়া হলো শিকারপুর। শিকারপুরের থেকে আবার নিয়ে চলে যাওয়া হলো কৃষ্ণনগর। কৃষ্ণনগর হর্টিকালচারে আমরা থাকতাম। ওইখান থেকে বাংলাদেশের ভিতরে প্রথম আমাদের একটা 19 জনের একটা দল কৃষ্ণনগর থেকে পাঠালো এই বাংলাদেশের ভিতরে আলমডাঙ্গাতে অপারেশনের জন্য। তা আমরা আলমডাঙ্গাতে অপারেশনের জন্য আসার, কিন্তু আমাদের সমস্যাটা হলো যে তখন অস্ত্র আমাদের বেশি দিত না। দিত কি, একটা হ্যান্ড গ্রেনেড দিত, আর 11-12 জনের জন্য একটা রাইফেল দিত। তা আমরা এটা যেহেতু পাকিস্তানি আর্মি অনেক শক্তিশালী এবং অনেক বড় বড় অস্ত্রে সুসজ্জিত, তাদের কাছে এই সব অস্ত্র কিছুই না। তা আমরা এই জন্য আমরা খুব একটু মনোকষ্টে থাকতাম যে কি এত কম অস্ত্র কেন এই। তো যাই হোক, আমরা প্রথমে একটা 19 জনের একটা বৃহত্তর কুষ্টিয়া জেলার 19 জনের একটা দল আমরা ওই প্রথমে শিকারপুর দিয়ে আসলাম। তো শিকারপুরের দিয়ে যখন বাংলাদেশের ভিতরে ঢুকলাম, ওখানে সম্ভবত সরাবাড়ি বলে একটা বর্ডার আছে, সেই বর্ডার দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে আমরা যখন ঢুকলাম, তখন সন্ধ্যার পরে, সন্ধ্যা হয়ে গেছে, আলমডাঙ্গার কাছাকাছি
কামালপুরের কাছে ওইখানে একটা খেড়ের বাসড়া বলে আমাদের ওই এলাকায় খেড়ের ভুই ওই যে সোন বা খেড় সেইখানে আমরা সবাই মিটিং টিটিং করলাম কেউ বলে যে এটা অ্যাটাক করা করব কেউ বলে যে না করব না তখন ওই আমরা সবাই মিলে ঠিক করে হলো যে না অ্যাটাক হবে তা আমরা ওই সবাই মিলে কয়েকটা আটটা দলে বিভক্ত হলাম আট দলে বিভক্ত হয়ে এই যে আলমডাঙ্গাতে অমুক অমুক জায়গায় থানা ওই কিছু শান্তি কমিটির বাড়ি তারপরে ওই এক্সচেঞ্জ এইসব জায়গায় ই করতে হবে ওই অ্যাটাক করতে হবে এই জ্ঞানের দিয়ে আমার দায়িত্ব পড়লো থানাটাই হলো সব থেকে বেশি রিক্সের জায়গা ওখানে পুলিশ আর্মস ই আছে তা আমি আমার সঙ্গে আরও দুজন নিলাম এটা হলো কুষ্টিয়ার হাদির ভাই হুদা হাদি ওনার ছোটো ভাই হুদা আর একটা হলো ওই ভাঙবাড়িয়া রবিউল এদের নিলাম নিয়ে আমরা ওই আলমডাঙ্গা থানার উত্তর পাশে ওখানে একটা পুকুর আছে তো সেই পুকুরে দুজনে শোয়া দিলাম দিয়ে বললাম যে এই দুই রাইফেল নিয়ে তোমরা থাকো আর দুইটা রাইফেল নেওয়ার পরে তোমরা যদি দেখো যে আমি ধরা পড়ে যাচ্ছি তাহলে আমাকে সহগুলি করে দেবা তা আমি যাই হোক ওই থানার ভিতরে দেখি যে দিনের মতো আলো এত লাইট ফিট করা সব হিসেবে তা আমি কী করবো ওই যাই এক জায়গায় দাঁড়ালাম এক সেকেন্ড অফিসারের বাসার কাছে ওখানে দাঁড়ানোর পরে আমাদের বলা আছে যে সিরাজুল হক ফরাদ ও যে জায়গার থেকে রাইফেল ফায়ার দেবে তারপরে অপারেশন শুরু হবে তা ও দেখে যে ফায়ার দিচ্ছে না তো আমরা দাঁড়ায় আছি যে যেখানে যাওয়ার কথা কেউ এক্সচেঞ্জ অন্যদিকে যাওয়ার কথা সবাই দাঁড়ায় আছি এর ভিতরে ফায়ার দিছে সিরাজুল হক ফরাদ ফায়ার দেওয়ার পরে আমি করলাম কি ওই যাই থানার জানলার কাছে চলে গেলাম যেখানে পুলিশ সব বসে বা অফিস ওইখানে গেলাম ওখানে যাইয়ে দেখি যে ওরা সব ই করতেছে যে কি ফায়ার হলো কিসে আর আরেকজন পুলিশ বলতেছে যে এই রাজাকাররা এরা হারামজাদারা খালি এই গুলি আবল তাবল যে কোনো জায়গায় ফায়ার করে দেয় এরা মনে করছে যে রাজাকাররা মিস ফায়ার বা অন্য কিছু গুলাগুলি এই ফাঁকে আমি একটা হ্যান্ড গ্রেনেডের ই খুলে পিন খুলে দিলাম থানার ভিতরে ওই জানলার ফাঁক দিয়ে ঢুকায় দেওয়ার পরে ওটা তো সেই ওরা দেখে বসে যে কী ঘরে এটা ওই পুলিশরা বলতেছে শেষে যা করলে বাস চলে যে যেদিক পারে সেই আমি আর একটা গ্রেনেড পিন খুলে একদম সেকেন্ড অফিসারের বাসার ভিতরে ফেলে আমি চলে আসলাম এদিকে এদিকে হয়েছে কি যে আমাদের ওই এরা সিরাজুল হক ফরাদ সেও তার টার্গেট ই করতে পারে নাই আবার ওই যে মোল্লা আব্দুর রশিদ উনিও ওনার টার্গেট ফুলফিল করতে পারে নাই তা সে চলে এলো সুলতান শফির রহমান জোয়ার্দার উনিও পারে নাই এর মধ্যে আর একটা বিষয় উল্লেখ করার আছে যে আমরা ওই বাংলাদেশের থেকে যাওয়ার সময় আমাদের যার কাছে যার রাইফেল গুলি যা যা ছিল সব বিভিন্ন জায়গায় আমরা ওই ক্যাশিং করে রাখছিলাম মানে পুঁতে রেখে গেছিলাম মাটির ভিতরে ওই ইসের প্লাস্টিকের কাগজে জড়াইয়া এইসব আমরা পুঁতে রাখছিলাম তো যখন আমরা এই যে প্রথমে ঢুকলাম ঢুকার পরে দেখি যে ওইগুলো উঠালাম উঠাইয়া ই করে আমরা তখন অস্ত্র গোলাবারুদে বেশ সুসজ্জিত হয়ে গেলাম পরের দিন আমরা যখন ওই সেই ঝুটিয়াডাঙ্গা অন্যান্য দিকে ওই জায়গায় গেলাম যাইয়ে দেখি যে আলমডাঙ্গার থেকে বহু যুবক তারা ওই দিকে সব যাচ্ছে তা কী ব্যাপার তোমরা কেন কোথায় যাও কী হয়েছে তোমাদের তো বলছে যে কালকে মনে হয় বিহারিরা একদম আলমডাঙ্গা বোম মারিয়া সব বোধহয় উড়াই দিয়েছে কিন্তু আমরা তো মারিয়েছি ওরা এটা বোঝে নাই তা আমরা বললাম যে তাহলে কী করবো তোমরা এখন তো বললো যে আমাদের একটা বুদ্ধি দেন আমরা ট্রেনিং সেন্টারে কোন জায়গায় যাইতে পারি তা আমরাই তখন আমরা ওদের সব বুদ্ধি দিলাম যে যাও তোমরা ওই বেতায় ট্রেনিং একটা ইয়থ ক্যাম্প আছে করিমপুরে আছে এইসব জায়গায় ওরা ওই সব ক্যাম্পে গেল প্রথম যে ইসে তো প্রথম হলো এই আমাদের অ্যাটাকটা আলমডাঙ্গাতে এই ইসে ওই অ্যাটাক করে
অ্যাটাক করেছে বা করে নাই, কিন্তু ওইখানে ক্যাম্পে যায় বলে যে না আমরা অ্যাটাক করেছি, এই মানে মানুষ মারা গেছে, এই হচ্ছে তা হচ্ছে এইসব। কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানা যায় যে না ওই জায়গায় কোনো অ্যাটাক হয় না কিছু না, ও কী হয়েছে গরু গরু ঘরের মধ্যে গানের মাসে গরু মারা গেছে, এইরকম আর কি ঘটনা অনেক ঘটছে। তা সে খুব ক্ষিপ্ত হয়ে গেলেন, উনি ক্ষিপ্ত হয়ে বলে যে দেখো হান্নান তুম লোক হিয়া আয় ইন্দিরা গান্ধী কা রুটি খাতা আর ঘুমতায়। তো ওনার কথায় আমি খুব মনে কষ্ট পেলাম। তা আমি বললাম যে স্যার আমরা তো সবাই এরকম করে না, আপনি আমাদের যা ই দিয়েছেন টার্গেট দিয়েছেন আমরা সেগুলো ফুলফিল করছি, সেগুলো তা কিছু কিছু লোক আছে তাদের জন্য আমাদের সবাই বকা দেন, এটা তো হয় না। তো উনি বলে যে ঠিক আছে তুমি যদি বাংলাদেশে একটা ট্রেন উড়াই দিয়ে আসতে পারো তাহলেই তোমাকে বুঝবো যে হ্যাঁ তোমরা বাহাদুর আছো। তা আমি বললাম যে ঠিক আছে স্যার দেন। তো উনি আমাদের ইন্টিডেন মাইন দিলেন, তারপরে ওই তার দিলেন, 9 ভোল্ট ব্যাটারি দিলেন, ওই সেফটি ফিউজ কোডেক্স এই যা যা লাগে এই সব দিলেন। তা আসার সময় ওনারে আমি সালাম করিয়া বললাম যে স্যার আমি যদি এই ট্রেন উড়াইতে পারি তাহলে আমি আসবো, না হলে আমি আর আসবো না। তো উনি আমার জড়ায় ধরে বললেন যে দেখো হান্নান রাগ করো না, তোমাদের দেশ, তোমরা এই দেশের জন্যে তোমরাই যুদ্ধ করবা, তোমরাই স্বাধীন করবা, সেখানে আমাদের উপরে তোমরা যদি এইভাবে মিথ্যা কথা বলো বা এইরকম অত তথ্য দাও তাহলে আমরা খুব মনে কষ্ট পাই, তা তুমি কোনো ই করবো না, তুমি যাও আমি দোয়া করি তোমার ই আছে। তা আমি এরকম আসলাম, আসার পরে তো ওই উনি আবার ওই একটা লাইট মেশিন গান তখন ওই কৃষ্ণনগর ক্যাম্পে শুধু ব্রিটিশ মেড একটা লাইট মেশিন গান ছিল, সেই লাইট মেশিন গানটা উনি আমাকে দিলেন। আমি ভিতরে আসিয়া আজকের রেল লাইন উড়াই, কালকে ওই পাওয়ার পাইলেন উড়াই, এরকম বিভিন্ন জায়গায় আলমডাঙ্গাতে আমরা এগুলো কাজ করতাম, করার পরে কিন্তু ট্রেন আর পাই না। তা আমি কিছুটা হতাশ হলাম যে ট্রেন পাই না, ট্রেন কী কী করি কী করি। তো একদিন দেখি যে হঠাৎ আমরা আলমডাঙ্গার পশ্চিমে ওখানে কামালপুর গ্রামের কাছে ওখানে আসি, হঠাৎ দেখি যে ট্রেন একটা মুন্সিগঞ্জের ওখান থেকে ওই ট্রেনের ই হুইসেল দিচ্ছে আর লাইট দেখা যাচ্ছে। রাত তখন আনুমানিক 2:30 হবে। তখন আমরা বললাম চলো যাই আমাদের সব মুক্তিযোদ্ধাদের নিয়ে যে আজকে যাইয়ে এখানে দেখি ট্রেনটা কী করা যায়। তা আমরা ট্রেনে 8টা এন্টিট্যাঙ্ক মাইন সেট করলাম লাইনের নিচে দিয়ে, সেট করে ওখানে আমরা তার তুর সব যা সেট করে ই করলাম, সেফটি ফিউজ ডেটোনেটার সব কিছু ফিট করে তার যখন আমরা ই করতে গেলাম সারাইতে গেলাম, তো আমার কাছে ছিল 80 গজ তার, কিন্তু এই এন্টিট্যাঙ্ক মাইনের ডেঞ্জার এরিয়া হলো 1000 গজ, 1000 গজের ভিতরে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা আমরা যখন ওই দেখি যে তার এদিকে অল্প কিছু ওদিকে অল্প কিছু আর আর খোলে না, তো কী করা যায় মানে চিন্তা করলাম যে সুযোগ তো বারবার পাওয়া যাবে না, তাহলে আমরা এই দেখি এই করি। আমাদের ওই যে যারা আর মুক্তিযোদ্ধা ছিল ওদেরকে বললাম যে শোন তোরা একদম 1000 গজের বাইরে চলে যাস, যে যা আমরা এই করি। তা আমি ওই এন্টিট্যাঙ্ক মাইন ওই ওখানে ওই দিয়ে ওই ব্যাটারি হাতে ধরে আর ওই তার ওই তারের এক এক সাইড ওদিক ঢুকানো আর এক সাইড এখানে দিলাম, আমরা দিই নেই ধরে রাখছি। এর ভিতরে একা একা দূরত্ব বেশি না, দূরত্ব ওই রেল লাইন আছে রেল লাইনের পশ্চিম পাশে আমরা আর রেল লাইন তো উপরে, তো এইখানে রেল লাইনটা হলো অনেক উঁচা, ওই জায়গায় রেল লাইনে উঁচা, ওই জায়গায় আমি একটু ঢালু সাইডে ওখানে আছি। তো এখন এইটা উড়াইলে আমার বিশ্বাস যে আমি একদম ছিন্ন ভিন্ন হয়ে যাব, এরকম একটা ই আর কি। তো এখন একটু পরেই দেখি যে আরও 2 জন মুক্তিযোদ্ধা তারা এসে আমার পাশে, একজন ডান পাশে একজন বাঁ পাশে আছে, তারা ওই আমাকে জড়াই ধরে রেখেছে। আমরা সেই জড়ায় ধরে ওদের বললাম যে কী তোরা ফিরে আসলি কেন, তোরা চলে যা।
তো বলছে না আপনি একা থাকবেন, আর যদি মারা যায় তো তিনজনের জন্য আমরা একসাথে মারা যাই, আমাদের যা হয় হবে। তারপরে আমরা আসি এর ভিতরে, ট্রেনটা এসে আলমডাঙ্গা স্টেশনের থেকে ওই সামনে পার হয়ে এটা আমরা লাগাইছি আলমডাঙ্গা ওয়াপদার কাছে। আলমডাঙ্গা ওয়াপদার কাছে ওইখান থেকে ট্রেন ছাড়িয়ে আসার পরে আমাদের ধারণা ছিল যে ট্রেনের সামনে ই থাকবে, মালগাড়ি, দুইটা মালগাড়ির বগি ওইখানে থাকবে। তো সেই মালগাড়ির বগির ভিতরে বালু ভর্তি থাকতো যাতে ওই ই হয় না, বাস্ট হলে যাতে বালুর গাড়ি ধ্বংস হয়ে যায় কিন্তু গাড়ি বা ইঞ্জিনের কোনো ক্ষতি না হয়। কিন্তু এই দেখে আমি ওই চার্জ ব্যাটারি ঠেকাতে যাইও ঠেকালাম না, পিছনে দেখি যে হেলমেট দেখা যায়। তো হেলমেট আমি চিন্তা করলাম যে আমার ওই ইঞ্জিন বা ইসের থেকে মালগাড়ির থেকে হেলমেট আমার কাছে, যেহেতু সোলজার আছে তো এইটাই করি। যখন সোলজার ওর উপর দিয়ে যাচ্ছে গাড়ি, তো ওই আটটা এন্ট্রি ট্যাঙ্ক মাইনের উপর দিয়ে ঠিক সেই সময় আমি ওই ঠেকাই দিলাম ই কী বলে ওই ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারি, ওর সাথে ওই তার কানেকশনটা দিয়ে দেওয়ার পরে বিকট আকারের শব্দ হলো। এত শব্দ হলো যে আমরা তিনজনই অজ্ঞান হয়ে গেছি, আমাদের আর হুশ নাই। কিছুক্ষণ পরে যখন একটু মানে কয়েক সেকেন্ড পরে যখন আমাদের হুশ হয়েছে, তখন আমরা দেখি যে ওই গাড়ির যে বগির ইস অনেক উপরের থেকে দম দম করে পড়তেছে, তার মানে অনেক উপরে উঠে গেছে আর কি। তারপরে দৌড় দিলাম, দৌড় দিয়ে ওই নিচে ছিল ওই খাদ মানে গর্ত, তো ওই গর্ত উড়া দুজন ঠিকই পার হয়ে চলে গেছে, কিন্তু আমি যেখানে যে পানির ভিতরে নামলাম ওখানে দেখি যে আমি নিচে চলে যাচ্ছি, মানে এত গর্ত, পানিও খাই বললাম কয়েকটা। বিভিন্ন জায়গার থেকে খবর হলো যে ওই যে আলমডাঙ্গার ওখানে গেরিলা এটাকে মুক্তিযোদ্ধারা এরকম ই করে দিছে, ট্রেন উড়াই দিছে। তা আমি কৃষ্ণনগরে যাই বললাম যে স্যার আমাকে ই করেন, আমি যে করছি এই আর কি। তা উনি করলেন কি, ওই অফিসার ডাকলেন, ওখানে ডাকিয়া ওদেরকে বললেন যে হান্নান যত টাকা চায় তাকে দিয়ে দাও। তা আমি চিন্তা করলাম আমার হলো গোলাবারুদ দরকার, আমার অস্ত্র দরকার, আমার ই দরকার, আমি টাকা দিয়ে কী করবো। তো উনি বলে গাড়িতে উঠে যাচ্ছেন, আমি তাড়াতাড়ি ওনার কাছে দৌড়ে যাই বললাম স্যার আমি টাকা দিয়ে কী করবো স্যার, আমার তো আর্মস অ্যামুনিশন দরকার, গোলাবারুদ। তো উনি তখন মানে ওদের ডাকে অফিসারদের ডাকে বললো যে হান্নান যে সময় যা গোলাবারুদ যা চায় একে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো এইটা বুঝলাম যে উনি আমাকে পরীক্ষা করলেন টাকার কথাটা বলে। বড় যুদ্ধ ছিল ওই দিন, আসলে ওখানে কী হয়েছিল? এখানে 12 নভেম্বর ওই আলমডাঙ্গা এলাকায়, আলমডাঙ্গার আশপাশ এলাকায় এই জনগণ তারা প্রায় রিপোর্ট করতে লাগলো যে আলমডাঙ্গার যারা শান্তি কমিটি রাজাকার তারা খুবই অত্যাচার করে, রাস্তাঘাটে যাইতে দেয় না, মানুষজন ধরে নিয়ে তাদের মারি ফেলে, তাদের মারধর করে, নানান রকমের অভিযোগ। তো এখন আমরা ওই এলাকার যারা মুক্তিযোদ্ধা তারা এটাকে এটা চিন্তা করলাম যে এটা কী করা যায়। এটা পরে আমরা ঠিক করলাম যে আমরা ঈদের দিন, ঈদের দিন আলমডাঙ্গা এটা ওই ঈদগাহ আমরা ঘিরে ফেলবো, ঘিরে ওইখানে যত শান্তি কমিটির লোকজন আছে সবগুলোকে আমরা ধরে আনবো, কারণ তাদেরকে আমাদের ধরে এনে একটা থ্রেট করা দরকার, শিক্ষা দেওয়া দরকার। এই পরিকল্পনা করে আমরা কয়েকটা পার্টি ভাগ করলাম। তাই সেই ভাগে দেখা গেল যে ওই আমাদের একজন সিনিয়র মুক্তিযোদ্ধা ছিলেন, উনিও কমান্ডার ছিলেন, ওনার নাম আছে ওই মোল্লা আবুল হোসেন নান্নু। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এই রেকি করবেন যে ওরা কোথায় থাকে, কোথায় যায়, আমরা কীভাবে কী করবো, এইগুলো আপনি করবেন। তো উনি ওনার গ্রুপের মুক্তিযোদ্ধাদের নিয়ে ওই আনন্দধাম বলে একটা জায়গা আছে আলমডাঙ্গার পাশে পূর্ব দক্ষিণ দিকে, ওইখানে হাউসফুট নামে একটা ব্রিজ, ওই ব্রিজের ওই পারে ওনারা ভোরবেলা আসছেন দেখা করতে, দেখতে যে
কিভাবে কি অবস্থা আছে আমরা দেখে আসি। এই ওনাদের দেখে ফেলছে রাজাকাররা, রাজাকাররা দেখে তারা প্রথমে গুলি করেছে ওনাদের পরে। তো ওরা গুলি করলে তো নান্নু ভাই সবসময় একটু খুব চেতা মুক্তিযোদ্ধা ছিলেন, সে বললো যে এত বড় সাহস রাজাকারের আমাদের উপর গুলি করে, সে পাল্টা গুলি শুরু করেছে। পাল্টা গুলি শুরু করলে এর ভিতরে দেখা গেল যে চারিদিকে এটা শব্দ ছড়াই গেল, আমরাও ঠিক পেয়ে গেলাম, তো তাড়াতাড়ি আসলাম। আসার পরে আমরা এসে ওই কী ঘটনা বললো যে এই ঘটনা হয়েছে, এখন প্রেস্টিজের ব্যাপার, সারা দিন এখানে যুদ্ধ শুরু হলো। এদিন 12 নভেম্বর, এটা আমার শুক্রবার ছিল, শুক্র ওই দিন শুক্রবার ই হচ্ছে। পরে আমি যখন ওই আলমডাঙ্গা কলেজের কাছে দিয়ে ওইখানে আলিফুদ্দিন রোডের ওখানে কিছুক্ষণ ফায়ার করার পরে পরে আমি চলে গেলাম থানার কাছে। তো থানার কাছে ওখানে যাইয়ে ওই থানার ভিতরে দেখি যে ওর ভিতরে আর্মি আছে। আমরা কয়েকজন মিলে ওখানে থানার ভিতরে আমি লাইট মেশিন গান দিয়ে গুলি করতে লাগলাম, আর ওরা সব এসএলআর অন্যান্য দিয়ে গুলি করা শুরু করলো। এর ভিতরে হঠাৎ একটা গুলি আসে ওই টেলিফোনের খাম্বা ছিল, টেলিফোনের তারে খাম্বা, ওই খাম্বা ছিদ্র হয়ে তা আমার পাশে দাঁড়ানো ছিল ওই গোলাম মোস্তফা দুলাল, ও আমাদের পার্টির ভিতরে অনেক কনিষ্ঠ মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন, ওর এসএলআরের বাটে এসে ম্যাগজিনে লাগে, ওর হাতে লাগে আমার পেট এখান থেকে টাচ করে পিছনে যায় ওই আরেকজনের কুরবান আলী নামক ওই আন্দধামের একজন, সে মুক্তিযোদ্ধা, ডাইরেক্ট মুক্তিযোদ্ধা না, সহযোগী আর কি, এমনি সাহায্য করছে ওই দিন আমাদের, ওর থোড়া লেগেছে। লাগার পরে যা ওখান থেকে গোলাম মোস্তফা দুলালের পিছনে চিকিৎসার জন্য পিছনে দেওয়া হলো। এরপরে ওই ইসের কাছে ওই আশু খন্দকার আশরাফ আলী আশু, ও ওই যুদ্ধে ও আমাদের গ্রুপে ছিল না, কিন্তু প্রথম দিকে কিছু আমাদের সঙ্গে যুদ্ধে আসতো। পরে একবার পা কেটে গেছিলো টিনে, পা কেটে যাওয়ার পরে আমরা বললাম যে তুই আর আমাদের সঙ্গে এখন যাস না, পরে আমরা তোকে নিয়ে যাব। তো ও এই আমাদের কথায় ও খুব মনে ক্ষুণ্ণ হয়েছে, হয়ে বলছে কী হারনানের এত বড় ক্ষমতা, আমাকে বাদ দিয়ে চলে গেল। তো ও আবার একটা গ্রুপ নিয়ে এই ভিতরে আসছে, কিন্তু ওই 12 নভেম্বর ও ছিল দুর্গাপুরে। তো দুর্গাপুরে থাকার পরে ওইখান থেকে আলমডাঙ্গার পশ্চিমে দুর্গাপুর, সেই দুর্গাপুরের থেকে সে আসে আলমডাঙ্গায়। ওই আমি জিজ্ঞাসা করেছি অন্য লোকদের যে হান্নান কোন এরিয়ায় আছে, কোন দিকে আছে, তাই সবাই বলেছে যে এই সাইডে আছে। ও সোজা আলমডাঙ্গা ওই হাই রোড ধরে গোবিন্দপুরের ভিতর দিয়ে হাই রোড ধরে ওখানে আসতেছিল, ত্রিমোহনী পার হওয়ার পরেই ওইখানে রাজাকারে ধরে ওই রোডের উপরে ওখানে সাইডে গুলি করে ওকে মেরে দেয়। তারপরে এখানে এইদিকে আলমডাঙ্গা যে এক্সচেঞ্জ, আলমডাঙ্গা এক্সচেঞ্জে ওই আব্দুর রহমান জোয়ারদারের গ্রুপ ওইখানে ওরা অ্যাটাক করলো। অ্যাটাক করলে ওইখানে আনসার নামে একজনের মাথায় গুলি লেগে ও ওখানে শহীদ হয়ে গেল। ওর এই আনসারের বাড়ি হলো ইসের ওই মেহেরপুরের কাছে, মানে জীবন দামলদা থানার মধ্যে, ও ওখানে শহীদ হয়ে গেল। আর এরপরে ওই আবুল হোসেন নান্নু, তো উনি ওই যে প্রথমে আমদাদামের ওখানে ছিলেন, এরপরে আমরা ওনাকে বললাম যে নান্নু ভাই আপনি একটা কাজ করেন, আপনি ওই বন্ডবিলের কাছে ওখানে যান, ওইখানে যাইয়ে ওই যাতে পাকিস্তানি আর্মি এই ইসের থেকে না আসতে পারে, ওই চুয়াডাঙ্গার থেকে না আসে, সেটা আপনি ওখানে ঠেকাবেন। তো এইদিকে 3টা পর্যন্ত চারিদিকে খবর হয়ে গেছে যে এরকম সবাই ই হয়েছে, ওই আলমডাঙ্গা দখল হয়ে গেছে, সবাই দখল হয়ে গেছে এরকম। ও নানু ভাইয়ের কাছে খবর গেছে, সে আবার ওখান থেকে বসে যে কী হান্নান এরকম সব দখল করে ফেললো, আর আমি এখানে বসে কী করছি, সে আবার এই আলমডাঙ্গার এদিকে আসছে। তা আমরা ওই আলমডাঙ্গার আসে আলমডাঙ্গা ওই থানা কাউন্সিল আর থানার সামনে ওইখানে একটা পাড়িয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা ঘিরা ছিল, ওর ওই পাশ দিয়ে উনি ওইখানে ছিলেন,
যাচ্ছিলেন আর কি আমাদের সঙ্গে দেখা করতে। তো এর ভিতরেই ওইখানে আর্মিরা এসে ওই পাড়িয়ার মিলের ওই ওয়ালের পাশে ভিতর দিয়ে ওই গুলি করেছে। তো হঠাৎ করে গুলি করেছে, তো ওই গুলিতে উনি লাগে উনি শহীদ হয়ে গেছে। ওনার কাছে একটা লাইট মেশিন গান ছিল, অস্ত্র ছিল, এগুলো ই হয়ে গেছে। বাকি যারা তারা রোলিং করে কোনো রকম ই করে জীবন বেঁচে গেছে আর কি। তা এই যুদ্ধে পরে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হলো। হওয়ার পরে পরে দেখা গেলো যে আমাদের গোলাবারুদও কমে আসলো। আর রাত্রে আমরা চিন্তা করলাম সারাদিন যেহেতু আমাদের যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, খাওয়া আছে না, কেউ খায় নাই, কেউ কিছু করে নাই, আমরা তখন গ্রাম এলাকার দিকে আস্তে 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 সব চলে গেলাম। এই ফাঁকের ভিতরে যখন আশুকে মারে তার কিছু পরে এই ওখানে বজলু ডাক্তার বলে ওই ত্রিমোহনের ওখানে ওনার বাড়ি, উনি একজন গণ্যমান্য ব্যক্তি এবং মুক্তিযুদ্ধের ইসে আগে সংগঠক, ওনাকে বলা যায় সংগঠক। তো ওনাকে আবার রাজাকাররা ধরে নিয়ে ওনাকেও আবার ওখানে মেরে ফেলছে। তো আমাদের ওখানে দেখা গেল যে আমাদের এই নান আবুল হোসেন নান্নু, তারপরে খন্দকার আশরাফ আলী আসু, আর হলো ওই আনসার আলী, এরা শহীদ হয়ে গেলো। আর গোলাম মোস্তফা দুলাল আর জামাল কমান্ডার এরা আহত হলো। তো এইখানে শতাধিক বিহারি, রাজাকার, অবাঙালি ই হয়ে গেল, মারা গেল। আর আমাদের কাছে কিছু ধরা পড়ল। সেই ধরা পড়ার পরে আমরা ওই গ্রাম এলাকায় চলে গেলাম। এইখানে হলো 12 নভেম্বরের এই যুদ্ধটা ই হয়ে গেল। তারপরে আমরা যাই ইন্ডিয়াতে, স্যারে বললাম তৌফিক আলাই চৌধুরী সাব সেক্টর কমান্ডার শিকারপুর, বললাম যে স্যার আমাকে যদি লকের ট্রেন্সার না দেন তাহলে আমি আর যুদ্ধে যাব না। আমার ওই আলমডাঙ্গা থানা, যেহেতু আমার একটা দুঃখ ছিল যে সব দখল হয়ে গেল আমাদের, কিন্তু আলমডাঙ্গা থানাটা আমরা দখল করতে পারলাম। সেই জন্য চিন্তা করলাম যে আলমডাঙ্গা থানা যদি লকের ট্রেন্সার না দেন তাহলে আমি যুদ্ধেই যাব না। তো স্যার আমাকে বললেন তৌফিক আলাই চৌধুরী, স্যার জানলাম তুমি আমাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবা। আমরা স্যার আমাদের যতগুলো গ্রুপ আছে তার 50% না মরা পর্যন্ত আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। তখন দেখি যে স্যার আবার ওই স্বীকৃতি দেওয়ার আগে এক দুই দিন আগে এই আলমডাঙ্গা এলাকায় উনি ঢুকলেন। তো এইভাবে আমরা অনবরত বিভিন্ন সময় যুদ্ধ করছি। আমাদের এই যুদ্ধের ইতিহাস মানে দিনের পর দিন বলে গেলেও এর শেষ হয় না।